নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার কুন্তল ঘোষ। আপনারা জানেন তৃণমূল যুবনেতা হুগলির এই তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। পর্ষদের অপসারিত সভাপতি ও জেলবন্দী তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল। সূত্রের খবর, তার ফ্ল্যাট থেকে বেশ কিছু আয় ব্যয়ের হিসেব ও স্থাবর অস্থাবর সম্পত্তির নথি পেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। কোথায় গণ্ডগোল রয়েছে, কোথা থেকে এলো এই টাকা, তাপস মণ্ডলের যে অভিযোগ রয়েছে উল্টে, কুন্তল ঘোষ কি বলছেন, এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে কেন্দ্রীয় এজেন্সি যারা তদন্তে, একের পর এক আপডেট আপনাদের সামনে রাখছি আমরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি, আমরা প্রতিনিধির কাছে আসব, কিন্তু তার আগে যে মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে বের করে তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সেই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। কুন্তল কে কে টাকা নিয়েছে, বাবা কে কে নিয়েছে, কোথা থেকে এলো এত অ্যাডমিট কার্ড, কোথা থেকে এলো এত নথি, কুন্তল কে কে টাকা নিয়েছে, বাবা কে কে নিয়েছে, কোথা থেকে এলো এত অ্যাডমিট কার্ড, কোথা থেকে এলো এত নথি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছে, আবির দত্ত এবং সুকান্ত মুখোপাধ্যায়। প্রথমেই চলে যাব আবিরের কাছে। আবির, একেবারে এই মুহূর্তে কুন্তল ঘোষকে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে, তাকে আর কিছুক্ষণের মধ্যেই পেশ করা হবে, কিন্তু তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তিনি প্রথম থেকেই, তাকে বিরুদ্ধে ওঠা অভিযোগ কিন্তু তিনি খারিজ করে দিয়েছিলেন প্রথম থেকে, এবং আজকেও তিনি ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন, কেন? একাধিক অভিযোগ তার বিরুদ্ধে, সেটা তিনি খারিজ করে উল্টে মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। মা ফ্লাইওভারের উপরে একবার ছবিটা দেখাতে বলবো। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ সরাসরি সেই ছবি, যে কুন্তলকে ইতিমধ্যে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, কুন্তল ঘোষকে এবং ইডির গোয়েন্দারা তারা এখানে রয়েছেন। মা ফ্লাইওভার হয়ে সরাসরি তাকে নিয়ে যাওয়া হচ্ছে সিটি স্টেশন কোর্টে, এবং সেখানে আদালতে তাকে পেশ করা হবে আজকে, এবং সেখানে তার বিরুদ্ধে পাওয়া একাধিক তথ্য প্রমাণ সেগুলো কিন্তু জানানো হবে ইডির তরফ থেকে। এবং এই যে তথ্য প্রমাণগুলো যেগুলো জানানো হবে ইডির তরফ থেকে, সেই তথ্য প্রমাণে কিভাবে নিয়োগে, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে তার প্রমাণ দেবে তদন্তকারীরা। এবং আরও একবার ছবিটা, যে তাকে গ্রেপ্তার করে তুমি দেখতে পাচ্ছ তার দুপাশে ইডির গোয়েন্দারা এবং তার সঙ্গে সঙ্গে সেন্ট্রাল ফোর্সের আধিকারিকরা সামনে পেছনে একাধিক জায়গাতে তারা কিন্তু রয়েছেন। এবং এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কুন্তলকে, যাকে গ্রেপ্তার করা হয়েছে, তার মেডিকেল পরীক্ষা ইতিমধ্যে হয়েছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পেতে চাইছেন তদন্তকারীরা। এবং ১৯ কোটি টাকা সে পেয়েছে বলে ইতিমধ্যে তাপস মণ্ডল অভিযোগ করেছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে যে গ্রেপ্তার করা হলো, সেই গ্রেপ্তারের আগে যে ২৪ ঘন্টা তল্লাশি চালানো হয়েছে, তার বাড়িতে কী কী তথ্য প্রমাণ মিলেছে সেগুলোও তারা খতিয়ে দেখতে চাইছেন। সেই তথ্য প্রমাণও কিন্তু বিভিন্ন জায়গায় তুলে ধরতে চাইছেন। সেই ছবিটাই আজকে স্পষ্ট হবে যখন আদালতে তার আইনজীবী, অর্থাৎ ইডির আইনজীবী এবং অভিযুক্তের তরফের আইনজীবী তারা কি জানান, তার উপরে সমস্ত বিষয়টা নির্ভর করছে। এবং আমি তোমাকে আরো একবার দেখাচ্ছি, মা ফ্লাইওভারের উপরে আমরা রয়েছি, আর হয়তো ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই ব্যাংশাল আদালতের পাশে সিটি স্টেশন কোর্ট, সেই কোর্টে কিন্তু নিয়ে যাওয়া হবে কুন্তলকে। একদমই আবির, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের যেটা জানাচ্ছিল, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ব্যাংশাল আদালতে নিয়ে যাওয়া হচ্ছে কুন্তল ঘোষকে। কেই কুন্তল ঘোষ, যার দুটো ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চলেছে গত কয়েকদিন ধরে। এই তৃণমূল নেতার নাম একেবারে চর্চার কেন্দ্রবিন্দুতে, কেন? কারণ তাপস মণ্ডল অভিযোগ করেছিলেন তার বিরুদ্ধে ১৯ কোটি টাকা নেয়ার অভিযোগ। নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দী মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মুখেই প্রথম উঠে এসেছিল কুন্তল ঘোষের নাম। আর কুন্তলের বিরুদ্ধে তাপস মণ্ডল যে অভিযোগ করেছিলেন, যে টেট পাস থেকে শুরু করে চাকরি দেওয়ার নামে ১৯ কোটির বেশি টাকা নিয়েছেন কুন্তল ঘোষ।